পাশে এক্ষুনি সুপদার আর ফালগুনি সঙ্গ করে এলাম, এপার থেকে ওপার পুরো শোনা যায় একদম পাশাপাশি। আর আমি শিমির পার্কে বরাবরই আসি, আমি যখন দক্ষিণ কলকাতার এমপি ছিলাম তখন থেকে দুর্গাদা আছে, বৌদি আছে, সবাই ক্লাবের সকলে আছে, আমার খুবই পরিচিত। আজকে নয়, দীর্ঘ 25-30 বছর ধরে এদের সবাইকে আমি চিনি এবং সুব্রতদা, শোভনদা, সুব্রত বক্সী, দেবাশিস সকলে আমাদের সাথে এসছে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। এবং এই পুজো অনেক ঐতিহ্যবাহী পুজো, দীর্ঘদিন ধরে চলছে নানা রকম থিমের মধ্যে দিয়ে, এবং আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এখানে অনেক সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজরাও আছেন পাশে, আমি তাদের সকলকে আমরা অভিনন্দন করতি হো, আর সাথ সাথ মে আপ লোগো জো নবরাত্রি হ্যায় ইসমে ভি হামারা শুভকামনা দেনে চাহুঙ্গি। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, মায়ের কাছে একটাই প্রার্থনা, বৃষ্টিতে শুরু হয়েছে তাই বৃষ্টির মধ্যেও করতে হচ্ছে, আপনারাও অনেকে ভিজে যাচ্ছেন, প্রাকৃতিক দুর্যোগটা একটু কম হলে ভালো হয়, তার কারণ হচ্ছে শরতের আকাশ আমরা নীল সাদা আকাশ দেখে অভ্যস্ত, কিন্তু শরতের আকাশ এখন দেখতে হচ্ছে মেঘ কালো আকাশ, কালো দেখে মনে হচ্ছে কখন কালো মেঘটা সরবে, কারণ কত কষ্ট করে মাসের পর মাস খেটে খুটে পাড়ার পল্লীগুলো ক্লাবগুলো এই পুজো করে কত কষ্ট করে, আর সেখানে মানুষ যদি দেখতে না পায় ভালো করে তাদের তো সেখানে একটা আফসোস থেকেই যায়। কিন্তু আমি মনে করি কোনো কিছুই থেমে থাকে না, পুজোও থেমে থাকবে না, সব কিছুই চলবে, সবাই যে যার মতো করে টাইম করে সুযোগ করে আকাশের সাথে বোঝাপড়া করে ভালো কাজের জন্য বোঝাপড়া, খারাপ কাজের জন্য নয়, কোনো চক্রান্তের জন্য বোঝাপড়া নয়, মা ভালো কাজের জন্য বোঝাপড়া করতে দিও, খারাপ কাজের জন্য নয়। মাকে বলি ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সর্বাত্ম সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বশক্তিহারে দেবী নারায়ণী নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহসদা নমস্তুতে। মা গো সকলকে ভালো রাখো, দেশকেও ভালো রাখো, বাংলাকেও ভালো রাখো, আর বাংলাকে সারা বিশ্ব জয় করবার সুযোগ দিও। আমি মনে করি দুর্গাপুজো, বাংলার দুর্গাপুজো সারা পৃথিবীর একটা শ্রেষ্ঠ উৎসব, এবং এটাকে আমরা প্রমাণ করেই ছাড়ি, এটা আমাদের একদম বড়, যেভাবে এত লোক ইনভলভ হয় এই পুজোয়, আর কোনো উৎসবে এত মানুষ 10 দিন ধরে এভাবে ইনভলভ হয় না, কর্ম উন্মাদনা থেকে শুরু করে কর্মসৃষ্টি, ধর্ম সৃষ্টি, জাগরণ সৃষ্টি, সভ্যতার সৃষ্টি, সাংস্কৃতিক সৃষ্টি, এবং মনে রাখবেন সর্বধর্ম বর্ণ সবাইকে মিলিয়ে নিয়ে এসে এই যে পুজো সারা ভারতবর্ষ সারা বিশ্বকে নতুন করে উৎসব সম্বন্ধে ভাবাতে শেখায়, এবং উৎসবের উৎসারিত আলো সবার ঘরে ঘরে তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মুছায়ে সবার পবিত্র ভাবধারার মধ্যে দিয়ে উৎসবকে আমরা পৌঁছে দিই। সবাই ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা।